महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। कश्यप मुनि श्री अदिति अदितिर गर्भजात पुत्र देवराज इंद्र, इंद्रेर गुरुर नाम गौतम मुनि। এই গৌতম মুনি একদিন ক্ষীরোদ সাগরের কূলে বসে কঠিন সাধনা করছেন। সাধনা করতে করতে তার মস্তকের বিশাল কেশরাশি ওই সাগরের জলে ভাসমান। হঠাৎ একদিন গৌতম মুনির ধ্যান ভেঙে গেল। দেখছি তার বিশাল কেশরাশি সাগরের জলে ভাসছে। হঠাৎ লক্ষ্য করলেন কতগুলি ছোট্ট ছোট্ট মিন তার সেই কেশরাশির মধ্যে বাসা বেঁধেছে। ধ্যানযোগী জানতে পারলেন এরা কি উদ্দেশ্য নিয়ে এই বাসা করেছে। গৌতম মুনি দেখলেন তারা তাদের পুত্র কন্যা সবাইকে নিয়ে আমার এই কেশরাশির মধ্যে একটা নিরালায় আশ্রয় গড়ে তুলেছে, অর্থাৎ সংসার বেঁধেছে। সেই ক্ষুদ্র ক্ষুদ্র মিনগুলিকে দেখে গৌতম মুনি মৃদু হেসে বললেন, আহারে, এরা যদি সংসার করতে পারে, এদের যদি বাসনা থাকতে পারে, আর আমি এত সুন্দর সাধের মানব জন্ম পেয়ে, ঋষি জন্ম পেয়ে, অথচ আমি এখনো পর্যন্ত আমার বাসনা কামনা পরিপূর্ণ করতে পারলাম না। আমি যদি সংসারই করি তাহলে কেমন হয়? গৌতম মুনি নিজের বাসনা পূরণ করার জন্যে অহল্যা নামে এক পরমা সুন্দরী এক সতী সাধ্বী রামণীকে বিবাহ করলেন। অহল্যার কাছে এসে গৌতম মুনি জিজ্ঞাসা করছে, অহল্যা বলো, প্রত্যেক স্ত্রী তো তার স্বামীর কাছে কিছু না কিছু চায়, তুমি আমার কাছে কি চাও বলো? অহল্যা বললেন, স্বামী, তোমার মতন স্বামী যা তার আবার কি চাওয়া থাকতে পারে? তুমি কিছু চেয়ে নাও, আমার বড় ইচ্ছা তোমার এই সতীত্ব দেখে আমি খুব সন্তুষ্ট। বলো তুমি কি চাও? প্রভু, দিতেই যদি হয় তবে নারী জাতির যা পেলে সব থেকে খুশি তুমি তাই দাও। খুলে বলো না হল্লা তুমি কি চাও। আমি মা ডাক শুনতে চাই, আমাকে যদি দিতেই হয় তুমি আমাকে একটা পুত্র দাও। না না হল্লা, তুমি আমার কাছে পুত্র কামনা করো না, আমি যে ঋষি আমি কেমন করে তোমায় দেব তা তো আমি জানি না, তুমি আমায় বলেছ তাই আমি চেয়েছি। কেউ যদি কোনো বাসনা করে তাকে দিতে হয়, তুমি দেবে না আমায় বর? বেশ, আমি আশীর্বাদ করি তুমি পুত্রের জননী হও। অহল্যা এক পুত্রের জননী হলেন যার নাম শতানন্দ। এবার দেবরাজ ইন্দ্র নামে গৌতম মুনির শিষ্য হলেন। দেবরাজ ইন্দ্র মনে মনে ভাবলেন, গুরু যদি করতেই হয় আমি গৌতম মুনিকে করব, এবং গৌতম মুনির কাছেই গিয়ে আমি আমার সমস্ত জ্ঞান, সমস্ত শিক্ষা, সমস্ত পঠন পাঠন আমি গৌতম মুনিকে গুরু করে তার কাছেই আমি অধ্যয়ন করব। এই বলে দেবরাজ ইন্দ্র গুরুদেব গৌতম মুনির কাছে গমন করলেন। গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, thank you।
সেবা গ্রহণ করার জন্যে আশ্রমে গিয়ে যখন দাঁড়ালেন, গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে দর্শন করে বলছে, কি আজ আমার সুপ্রভাত, দেবরাজ ইন্দ্র আমার আশ্রমে? হ্যাঁ গুরুদেব, আমি আপনার কাছে অধ্যয়ন করবার জন্য, শিক্ষা গ্রহণ করবার জন্য এসেছি, আপনি আমাকে আশ্রয় দান করুন। গৌতম মুনি দেবরাজ ইন্দ্রকে বললেন, বেশ, আজ থেকে তাহলে আমি তোমাকে শিষ্যত্বে গ্রহণ করলাম। শিষ্যরূপে গ্রহণ করলেন ঠিক, গৌতম মুনি গুরুদেবের কাছে শিক্ষা গ্রহণও করলেন ঠিক, কিন্তু হলো কি তাতে? কোনো কিছুই অধ্যয়নও হলো না, কোনো জ্ঞানও জন্মালো না। কেন? দেবরাজ ইন্দ্র গৌতম মুনির আশ্রমে এসে যখন অধ্যয়ন করতেন, আর লুকিয়ে লুকিয়ে কেবল গুরুপত্নীর ওই রূপে মুগ্ধ হয়ে গুরুপত্নীকে দর্শন করতেন। একদিন বললেন, গুরুদেব ওই রমণী কি? ইন্দ্র তুমি জানো না, উনি হলেন তোমার মা। মা? হ্যাঁ, উনি আমার স্ত্রী সতী অহল্যা। দেবরাজ ইন্দ্রের মনে মনে বড় কামনা বাসনা জাগল, এত রূপ এত সুন্দরী কেউ জগতে থাকতে পারে? স্বর্গেও তো অনেক অপ্সরী আছে, কিন্তু আমার গুরু মায়ের মতন এমন এত সুন্দরী তো আমি কাউকে কোনোদিন দেখিনি। তাই দেবরাজ ইন্দ্র যখন অধ্যয়ন করতেন, তার মনের মধ্যে কুঅভিসন্ধি জন্মাত, তাই কোনো কিছুই সে ভালোভাবেই শিখতে পারল না গুরুদেবের কাছে। তাই একদিন কি করলেন গো? তবে কত দিনে ইন্দ্র কশ্যপ নন্দন, তবে কত দিনে ইন্দ্র কশ্যপ নন্দন, গৌতমের স্থানে গিয়া করে অধ্যয়ন, চারি ছোট শাস্ত্র পঠন দিল, তথাপি হো কিছু তার জ্ঞান না জন্মিল, তার কোনো জ্ঞান হলো না গো। গুরুর কাছে আশ্রয় নিয়েও কোনো শিক্ষা গ্রহণ করলেন বটে, কিন্তু কোনো জ্ঞান কোনো বুদ্ধি তার জন্মালো না। হঠাৎ একদিন কামদেব এই অবস্থা লক্ষ্য করে মনে মনে ভাবলেন, দেবরাজ তুমি না দেবতাদের রাজা, তুমি শেষে গুরুমা অহল্যার দিকে এমন করে নয়ন দিয়ে আছো? না না না, তা হবে না, আমি তোমাকে পরীক্ষা করব, দেখি তুমি আমার পরীক্ষায় জয়ী হতে পারো কি না। এই বলে কি করলেন, মদন নামে এক বান ছিল, সেই মদনকে বললেন, মদন তুমি কি করবে জানো? তুমি দেবরাজ ইন্দ্রকে গিয়ে তুমি আকর্ষণ করো। দেবরাজ ইন্দ্র আকর্ষিত হলে গুরুপত্নী অহল্যাকে যখন হরণ করবে, তখন আমি হব জয়ী, আর আমি যদি জয়ী হতে পারি দেবতাদের মধ্যে, তখন সবাই আমাকে রাজা বলে ঘোষণা করবে। এই বলে কি করলেন, মদন বান নিক্ষেপ করলেন। যেই মদন বানকে নিক্ষেপ করেছে, মদন বান দেবরাজ ইন্দ্রের বুকে গিয়ে যখন পড়েছে, দেবরাজের কুঅভিসন্ধি মনে জন্মালো। কি করলে? গুরুপত্নীর দিকে লক্ষ্য দিয়ে কামশক্তির উদ্ভব হলো।
পরমা সুন্দরী দেখি গুরুর রমণী, পরমা সুন্দরী দেখি গুরুর রমণী, তারে হরি মানে ইচ্ছা করে সুরমণি, তারে হরি মানে ইচ্ছা করে সুরমণি। দেখে ইন্দ্র গুরু পত্নী আছে একা ঘরে, দেখে ইন্দ্র গুরু পত্নী আছে একা ঘরে, বলি আর তোকে ঘরে নাই গো, গুরু মা একাই আছে আর তোকে হো ঘরে নাই গো, মনে জাগে গুরু মায় আছে কুই অভিসন্ধি মনে জাগে, একদিন গেল ঘরে দেবরাজ ইন্দ্র দেখলেন গুরু মা একা ঘরে রয়েছে, হঠাৎ মদনের জ্বালা জর্জরিত না করতে পেরে নিজেকে কামে উন্মাদ করে দেবরাজ ইন্দ্র ছুটে চললেন কোথা, গুরু মায়ের ঘরে গিয়ে দেখছে গুরুদেব গৌতম মুনি চলেছে গঙ্গা স্নানে, এমতো সময় তো কেউ নেই, এই সুযোগে আমি আমার গুরুপত্নী অহল্যার ঘরে আমি গমন করি। দেবরাজ ইন্দ্র কি করলেন, গুরু মায়ের ঘরে গমন করেছে, কেমন ভাবি গো নিজ রূপে না, দেখলেন আমি যদি নিজ রূপে যাই সতী অহল্যা কোনোদিনই আমাকে স্থান দেবে না, তাই গুরুপত্নীকে যদি আমাকে পেতেই হয় তাহলে ছলনার আশ্রয় করতে হবে, তাই দেবরাজ ইন্দ্র অন্য কারো রূপ নয় সতী অহল্যা, একমাত্র নিজ পতি ছাড়া অন্য কোনো পর পুরুষের সে বদন দর্শন করত না, তাই গৌতম মুনি যখন স্নানে গেছে ঘরের দরজা বন্ধ করে দিয়ে অহল্যা বসে আছে, দেবরাজ ইন্দ্র মনে মনে করলেন আমি যদি গৌতম মুনির রূপ ধরে যেতে পারি তাহলে কিন্তু একমাত্র উপায়, এছাড়া আর কোনো উপায় নেই, তাই কি করলেন মায়ার বশবর্তী হয়ে নিজে গুরু অর্থাৎ গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার দুয়ারে গিয়ে দাঁড়িয়ে বলছে, কি বলছে গো অহল্যা, অহল্যা দুয়ার খোলো অহল্যা, কে, আমি আমি তোমার পতি, তুমি দরজা খোলো। অহল্যা খানিক চিন্তা করলেন, এই তো কিছুক্ষণ আগে আমার স্বামী গঙ্গা স্নান করতে গেলেন, হঠাৎ এমন করে ফিরে এলেন কেন, দেখি তো দরজাটি খুলে, যেই দরজা খুলেছে দেখছি গৌতম মুনি দাঁড়িয়ে, মুনিকে দেখে ভয়ে ভীতা হয়ে চমকে উঠলে, একি স্বামী তুমি ফিরে এলে, তবে কি কোনো বিপদ হয়েছে, না না আমি আমি ফিরে এলাম কেন জানো, মনে মনে ভাবলাম আমি তো তোমাকে কোনোদিন কোনো সুখ দিতে পারিনি, তাই হঠাৎ পথে যেতে যেতে তোমার কথা মনে হলো, তাই আমি ছুটে তোমার কাছে চলে এলাম, চলো ভিতরে চলো। অহল্যা মনে মনে ভাবলেন স্বামী এ আবার তোমার কেমন ভাব, এমন তো তুমি কোনোদিন করো না, কি হল অহল্যা তুমি দাঁড়িয়ে আছো কেন, চলো দরজা বন্ধ করো। দেবরাজ ইন্দ্র যেই গৌতম মুনির রূপ ধরে ঘরের মধ্যে প্রবেশ করেছে, ওদিকে গৌতম মুনি গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা জলে নেমে সবে মাত্র গঙ্গার জল স্পর্শ করে তর্পণ করছিলেন, কিন্তু তর্পণ করতে করতে হঠাৎ ভিতরে চমকে উঠলো, এ কি হলো, না না আমার তর্পণে মন বসছে না কেন, আমার এমন অন্যমনস্ক হয়ে যাচ্ছে কেন, কেন আমি ধনুষ ধরতে পারছি না, তবে কি আমার ঘরে কোনো অমঙ্গল হয়েছে, তবে কি আমার আশ্রমে কোনো দুর্ঘটনা ঘটেছে, না না
আর গঙ্গার ঘাটে বিলম্ব করলে চলবে না। এখনই আমাকে অহল্যার কাছে ফিরে যেতে হবে। আমার মনে হয় আমার অহল্যার কোনো বিপদ হয়েছে। আমি থাকতে আমার অহল্যার কোনো বিপদ আমি হতে দেব না। ছুটতে ছুটতে গৌতম মুনি ঘরে ফিরে আসছে। যখন ফিরে আসছে ততক্ষণে কি হলো গো, দেবরাজ ইন্দ্র সতী অহল্যার সমস্ত কিছু হরণ করেছে কামের জ্বালায় জর্জরিত হয়ে। কেমন করে গুরু রূপ ধরে, গুরু রূপ ধরি ইন্দ্র গুরু পত্নী হরে, গুরু রূপ ধরি ইন্দ্র গুরু পত্নী হরে, কতক্ষণে ঋষি এসে দাঁড়িয়েছে। অহল্যা, অহল্যা, দোয়ার খোলো অহল্যা, আমি তোমার স্বামী এসেছি, আমি গৌতম মুনি বলছি। যে গৌতম মুনির কণ্ঠস্বর পেয়েছে, ঘরের মধ্যে থাকা দেবরাজ ইন্দ্র ভয়ে ভীত হয়ে থরথর করে কাঁপছে। এ কি, এখন আমি কি করব? এখন যদি গুরু আমাকে এই অবস্থায় দেখে তাহলে তো অভিশাপ দেবে। তাই দেবরাজ ইন্দ্র নিজেকে লুকিয়ে রাখার জন্যে ঘরের ভিতরে মুশিকের বেশ ধারণ করলেন। যেই মুশিকের বেশ ধারণ করেছে অহল্যা সতী সঙ্গে সঙ্গে চমকে উঠেছে। এ কি হলো, কে তুমি, কে তুমি এমন করে আমার ঘরে প্রবেশ করেছ? উত্তর দাও, বলো তুমি কে? দেবরাজ ইন্দ্র তখন বলছে করজোড়ে, মা, মা, আমি মা। এ কি, দেবরাজ ইন্দ্র পুত্র হই, তুই আমার পুত্র সম হই, আজ আমার একে সর্বনাশ করলি তুই। না না, আমি আমি এমুখ কেমন দেখাবো? আমি এখন কি করব? আমি এখন কোথায় যাব? ইন্দ্র, ইন্দ্র, তুই এত বড় সর্বনাশ আমার কেন করলি বাবা? মা, মা গো, তোমার ওই রূপে মুগ্ধ হয়ে আমি আর নিজেকে স্থির রাখতে পারিনি। এ কথা শোনা মাত্র গৌতম মুনি আর বিলম্ব না করে, কি হলো অহল্যা, দুয়ার খুলে দাও, আমি কতক্ষণ আর দুয়ারে দাঁড়াবো? অহল্যা ভয়ে ভীত হয়ে ধীরে ধীরে যখন দরজা খুলে দিয়েছে, দেখছে আলু থালু বেশ, অহল্যা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। দেখি অহল্যা, তোমার চোখে জল, এমন আলু থালু বেশ, কি হয়েছে তোমার? বলো তুমি অমন করছো কেন? বলো কি হয়েছে, আমাকে উত্তর দাও, উত্তর দাও অহল্যা। গৌতম মুনি যেই গিয়ে সতী অহল্যার হাত স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে, ছেড়ে দিই বোঝে। কি, এ কি করেছে তুমি? আমি জানতাম একমাত্র তুমি সতী, আর আমি তোমাকে সেইভাবেই সেই সতী জ্ঞানে শ্রদ্ধা করতাম। অহল্যা, সত্য করে বলো, তুমি আজ যে এত বড় অন্যায় করেছ, আজ যে তুমি পাপ কাজ করলে, কে সেই দুরাচার, কে মূঢ়? উত্তরটা চুপ করে থেকো না অহল্যা, বলো কে সে? অহল্যা নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, স্বামী, আমি বুঝতে পারিনি, তোমারই মতন রূপ ধরে এসে আমার এই সতীত্ব হরণ করেছে। কে জানো,
কে কে সেই পাপাচার বলো তুমি কে? আমি তাকে অভিশাপ দেব। স্বামী গো, ওই দেখো ঘরের কোণে এখনো লুকিয়ে আছে, পালাতে পারছে না। ঘরের কোণে কে দেখছে? ছোট্ট একটি মুশিক। এ কি অহল্লা, ও তো একটা মুশিক। না স্বামী না, ও মুশিক নয়, ও যে তোমার শিষ্য, ও যে তোমার পুত্র সমদেবরাজ ইন্দ্র। ইন্দ্র? কি বললে অহল্লা? দেবরাজ ইন্দ্রই কাজ করেছে? ছি 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 ছি, এ আমি কি শুনলাম, এ আমি কি শুনলাম! তবে শোন ইন্দ্র, আজকে লোভের বশবর্তী হয়ে আজকে তোর মাতৃসমা গুরু মাকে তুই যা করলি, আজকে তুই যে অন্যায় করেছিস, এ অন্যায়ের ক্ষমা হবে না। আমি কোনোদিন তোকে ক্ষমা করতে পারবো না। শুনেরা, আজ আমি তোকে অভিশাপ দিলাম, যে লোভের বশবর্তী হয়ে, যে কামে জর্জরিত হয়ে তুই তোর মাকে আজ হরণ করেছিস, আমি অভিশাপ দিলাম তোর সর্বঙ্গে সহস্র ওই কামনার চিহ্ন ফুটে উঠুক। ইন্দ্র ছুটে এসে গুরুদেবের চরণে পড়ে বলছি, গুরুদেব গুরুদেব, আমি আমি বুঝতে পারিনি, আমি কেন জানি না এমন হয়েছি। বিশ্বাস করো, আমি কোনো দিন ভাবিনি আমি মাকে এমন করে হরণ করব। আমি তোমার দুটো চরণ ধরে বলছি, এমন কাজ আমি আর কোনো দিন করব না। না না না, তুই পুত্র হয়ে আজ এত বড় অন্যায় করেছিস, সে কি সহ্য করা যায়? আমার চোখের সামনে থেকে তুই দূর হয়ে যা। পিতা, পুত্র তো অন্যায় করে, কিন্তু পিতা তো ক্ষমা করে দেয়। আমি দুটি চরণে পড়ে ক্ষমা চাইছি, এর কি কোনো উপায় নেই? এই অপরাধ থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় নেই? শনদেব রাজেন্দ্র, এ জন্মে হবে না, তোমাকে কঠিন সাধনা করতে হবে। যাও, তুমি আজ থেকে ক্ষীরোদ সাগরের কূলে বসে সহস্র বৎসর ধরে সাধনা করতে থাকো, তারপর আমি দেখবো তোমায় কি করতে পারি। যখন দেবরাজ ইন্দ্রকে কথা বলেছি, দেবরাজ ইন্দ্র ছুটে গিয়ে মাতৃসমা অহল্লার চরণে পড়ে বলছে, মা, আমি আজ সন্তান হয়ে আমি তোমার মনে যে ব্যথা দিয়েছি, মা, পারলে তুমি আমায় ক্ষমা করে দিও। অহল্লা এবার ছুটে গিয়ে গৌতম মুনির চরণে পড়ে বলছে, স্বামী স্বামী, আমি যে দ্বিচারিণী হয়ে গেলাম, আজ থেকে কি তবে আমার আর কোনো অধিকার নেই? গৌতম মুনি ক্রোধে রক্তচক্ষুবর্ণ করে বলে উঠল, ছি ছি অহল্লা, তুমি যে আমার পত্নী, এ কথা ভাবতে আমার লজ্জা হচ্ছে। তুমি জানো না সতী রমণীর কি কর্তব্য? যে প্রকৃত সতী রমণী হয় সে পর পুরুষের স্পর্শ পেলে নিজেই অনুভব করতে পারে নিজের পতি কি না। তুমি কেমন সতী, তুমি কেমন সতী যে আমা অপেক্ষা করলে না, তুমি দেবরাজ ইন্দ্রের স্পর্শকে বুঝতে পারলে না, অনুভব করতে পারলে না যে আমি কি না। বিশ্বাস করো স্বামী, আমি কিছু বুঝতে পারিনি, আমি দেবরাজ ইন্দ্রের স্পর্শ এতটুকু তোমা থেকে ভিন্ন নয়। তুমি বলো আমি এখন কি করব। গৌতম মুনি বললেন, শোনো অহল্লা, আমি তোমাকে অভিশাপ দিলাম এই মুহূর্তে, তুমি কি করবে জানো? আজ থেকে তুমি পাষাণী হয়ে যাও, তুমি পাষাণী হয়ে যাও, তুমি পাষাণী হয়ে থাকো। স্বামী, তোমার দুটি পায়ে পড়ি, তুমি এমন অভিশাপ আমায় দিও না, আমায় এত বড় শাস্তি তুমি দিও না। তুমি অন্য কিছু বলো, আমি পাষাণী হয়ে কেমন করে থাকবো? তুমি বলে দাও, আমার এই অপরাধ থেকে কি কোনো মুক্তির উপায় নেই? শোনো অহল্লা, তুমি যে অপরাধ করেছো এর একমাত্র মুক্তির উপায় কি জানো? আগত ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র রূপে যখন আসবেন, যখন তার লীলা খেলা সমাপ্ত প্রায়, তখন তিনি তোমাকে চরণ দান করে তার চরণ স্পর্শে তোমার এই অপরাধ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। স্বামী, এতদিন আমাকে পাষাণী হয়ে থাকতে হবে? হ্যাঁ,
তুমি পাশানি হয়ে থাকো, যাও একটু দাঁড়াও। পাশানি হয়ে যাওয়ার আগে মায়ের একটা বাসনা আছে, বলো কি? আমার একমাত্র পুত্র, আমি শতানন্দকে একবার দেখতে চাই। বেশ, শতানন্দ তো কঠিনভাবে ধ্যানস্থ হয়েছে, আমি তাকে স্মরণ করছি। এই কথা শুনেই শতানন্দকে ডাকলেন গৌতম মুনি। পিতার আদেশ পেয়ে শতানন্দ ছুটতে ছুটতে মায়ের কাছে এসে দাঁড়িয়ে বলছে, মা মা আমি এসেছি, বলো তুমি কি চাও? বাবা, আমি যে অপরাধিনী, আমি যে অপরাধ করেছি, আমার কোনো মুক্তির উপায় নেই। আজ থেকে আমি অভিশপ্তা হয়েছি। তুমি অভিশপ্তা? কে দিয়েছে তোমায় অভিশাপ? তোর পিতা। কেন মা? আমি যে কলঙ্কিনী। কেন মা? আমার মায়ের মতন সতী জগতে কেউ আছে? কে সেই দুরাচার যে তোমার সতীত্ব হরণ করেছে? দেবরাজ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র! আমি দেবরাজ ইন্দ্রকে ছাড়ব না। শান্ত হো বাবা, আমি যে অপরাধ করেছি, অপরাধের শাস্তি তো আমাকে পেতেই হবে। এক কাজ করিস, আমি তো পারলাম না, যদি পারিস আমার জন্য ভগবানের কাছে তুই একটু প্রার্থনা করিস। শোনো মা, পিতা তোমাকে যেভাবেই অভিশাপ দেখ না কেন, আমি তোমাকে কথা দিলাম, আমি আমার সাধনার বলে বলিয়ান হয়ে তোমাকে আমি ভগবানের কাছ থেকে ফিরিয়ে আনবো আবার আমার সেই মাতৃরূপে। চিন্তা করো না মা, তুমি কোনো চিন্তা করো না। প্রভু রামচন্দ্রের রূপ যাতে তাড়াতাড়ি হয়, যাতে ত্রেতাযুগ তাড়াতাড়ি ফিরে আসে, আমার মাকে আমি আবার যাতে ফিরে পাই, আমি চললাম কঠিন সাধনায়। এই বলে শতানন্দ মায়ের চরণ স্পর্শ করে মায়ের আশীর্বাদ নিয়ে আবার কঠিন সাধনার জন্য চললেন গভীর অরণ্য। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, দেখা দা দেখা মাগো, আমায় দেখা দে মা, একবার দেখা দে যুগাবতার যোগ মায়া, আমি যে আর পাচ্ছি না, আমার মায়ের যে বড় কষ্ট, একবার দেখা দে মা। শতানন্দ গভীর অরণ্যে গিয়ে মায়ের জন্য কঠিন সাধনা করছে, আর বারে বারে নয়ন জলে বুক ভাসিয়ে বলছে, মা তুইও তো মা, আর আমার মায়ের কষ্ট দেখে আমি কেমন করে থাকবো বল, দেখা দে মা, একবার দেখা দে। ওগো জগৎ জননী, কোথায় তুই লুকিয়ে আছিস মা, একবার দেখা দে, দেখা দে মা। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, দেখা দা 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 দেখা দা। শতানন্দ গভীর অরণ্যে কাঁদছে, মা দেখা দে মা, আর কতদিন আমি এইভাবে তোর জন্য অপেক্ষা করে বসে থাকবো জাননী? তবে কি তুই রাক্ষসী? তবে তুই কি চাস বল? তবে তুই কি আমাকে চাস? নে। এই বলে শতানন্দ চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে উত্তপদে হেইট মুন্ডেই কঠিন সাধনায় ব্রতী হয়েছি। যখন এইভাবে শতানন্দ
কঠিন ব্রত করছি, মা কি থাকতে পারি? মা আমার কৈলাস ছেড়ে বনের মাঝে এসি, শতানন্দের অবস্থা দেখি, নয়ন জলে বুক ভাসিয়ে বলছি, হায় রে, এমন পুত্র যদি না হয় তবে কি মায়ের ব্যথা কেউ বোঝে? এমন পুত্র নইলে কি মাতৃ জনম ধন্য হয়? হ্যাঁ, শতানন্দ, শতানন্দ, দেখছে বাবা আমি এসেছি, আমি এসেছি, দেখছে নয়ন মেলে, কে কে তুমি এমন করে আমাকে শতানন্দ বলে ডাকলে? এই ডাক আমি বহুদিন শুনি না, ঠিক এমনি করে আমার মা আমাকে ডাকত, শতা, একবার কাছে আয় বাবা, কতদিন আমার মায়ের ডাক আমি শুনতে পাই না, কে তুমি, কে তুমি এমন করে আমাকে ডাকলে? আমি আমি এসেছি বাবা, তুই এতক্ষণ ধরে যাকে ডাকছিলি আমি তো সেই মা, যুগাবতার যোগ মায়া, মা তুমি এসেছ, মা, মা তুমি এসেছ, মা, আমাকে আমাকে একটা বর দিবি মা? বলো বাবা, তুই যা বর চাইবি আমার কাছে আমি তাই দেব, বল তোর মনের বাসনা কি তুই আমাকে খুলে বল। মা, আমার সাধনার উদ্দেশ্য একের পরে যেন তিন হয়, একের পরে দুই নয় মা, তুই আমায় আশীর্বাদ কর, তুই আমায় বর দে মা, একের পরে যেন তিন হয়। যোগমায়া আমার সন্তানের ব্যথায় বললেন, তথাস্তু, একের পরে তিন হোক। শতা আনন্দে আত্মহারা হয়ে বলছে, মা আর আমি কিচ্ছু চাই না, শতা, শতা, মা, একের পরে তিনের অর্থ তো আমি বুঝলাম না, বুঝলি না মা? শোন শোন, একের পরে তিন মানে কি জানিস? একটু খুলে বলতো বাবা, তুই তো আমার কাছে বর চেয়ে নিলি, একের পরে জানি দুই হয়, কিন্তু একের পরে তিন কেমন হবে? মা, একের পরে তিন কেন বললাম? সত্য, দাপর, ত্রেতা, কলি, তুমি তো যুগাবতার মা, কিন্তু আমার মায়ের যে অভিশাপ, অভিশাপ, কে দিয়েছে অভিশাপ, কি করেছে তোর মা? দেবরাজ ইন্দ্র আমার মায়ের, আমার মায়ের সতীত্ব হরণ করেছে, তাই আমার পিতা গৌতম মুনি অভিশাপ দিয়েছে, প্রভু রামচন্দ্র যেদিন এসে তার বক্ষ মাঝে চরণ রাখবে সেই দিন সে উদ্ধার পাবে মা, তাই প্রভু রামচন্দ্রের অবতার যে এখনো অনেক বাকি, মাঝখানে দাপর যাবে, তারপরে ত্রেতা যুগ আসবে, কিন্তু এতদিন আমি মাতৃঘরা হয়ে কি করে থাকবো বলো মা? তাই আমি একের পরে তিন চাইলাম, অর্থাৎ সত্যযুগের পরে যেন ত্রেতা যুগ হয় মা, দাপর নয়, সত্যের পরে যেন ত্রেতা হয়, তারপর যেন দাপর আসে, বল মা বল। যোগমায়া হেসে বললেন, তোর মনোবাসনা পূর্ণ হোক, জগতের বুকে প্রমাণ হয়ে থাক মাতৃভক্ত পুত্র শতানন্দের সাধনায়, যুগাবর্তী যোগ মায়াও টলে গিয়ে একের পরিবর্তে দুই না এসে তিন এসে গেল, এ যে মাতৃভক্ত একমাত্র শতানন্দের জন্যই সম্ভব, এছাড়া সম্ভব নয়। আমি আশীর্বাদ করি বাবা, তোর মনোবাসনা পূর্ণ হোক, শতানন্দ মায়ের কাছে বর পেয়ে আনন্দে নৃত্য করতে করতে চলেছে। এক বিষ্ণু চতুরাংশে জনম লভিবে, এক বিষ্ণু চতুরাংশে জনম লভিবে, তাহার চরণ পারসে মুক্তি যে পাবে, তুমি তাহার পারসে মুক্তি যে পাবে, তার চরণ পারসে মুক্তি পাবে,
জন্মগ্রহণ করলেন দশরথ রাজার ঘরে এক চতুরাংশে। ওদিকে দশরথ রাজার ঘরে যখন প্রভু রামচন্দ্র জন্মগ্রহণ করেছেন, দশরথ রাজা ভগবানকে পুত্ররূপে পেয়ে স্নেহে অন্ধ হয়ে গেলেন। একদিন হঠাৎ বিশ্বামিত্র মুনি রাক্ষসীদের অত্যাচার সহ্য করতে না পেরে তাদের সমস্ত যজ্ঞের বস্তু যখন নষ্ট করে দিতে লাগলো, তিনি ভাবলেন এই অত্যাচার থেকে মুক্তি পেতে গেলে একমাত্র ভগবান ছাড়া উপায় নেই। তাই বিশ্বামিত্র মুনি অনেক আগেই জেনেছেন এক বিষ্ণু চতুরাংশে জন্মগ্রহণ করেছেন দশরথ রাজার ঘরে রামচন্দ্র রূপে। তাই বিশ্বামিত্র মুনি আর কোনো উপায় না পেয়ে দশরথ রাজার কাছে গিয়ে দাঁড়ালেন। মহারাজ, আমি আপনার কাছে এসেছি এক প্রার্থনা নিয়ে। দশরথ রাজা বিশ্বামিত্র মুনিকে দেখে চমকে উঠলেন। এ কি মুনিবর, আপনি আমার কাছে? বলুন কি চাই আপনার, আমি আপনার জন্য কি করতে পারি আপনি বলুন। বিশ্বামিত্র মুনি বললেন, আমি আজ পর্যন্ত কারোর কাছে এইভাবে আসিনি, কিন্তু আমি আজ আপনার কাছে এসেছি ভিক্ষা প্রার্থী হয়ে। আপনি কি দেবেন, আমাকে ভিক্ষা দেবেন? বিশ্বামিত্র মুনির কথা শুনে দশরথ রাজা বলে উঠলেন, ভিক্ষা? আমি আপনাকে ভিক্ষা দেব? এ কি বলছেন আপনি, আপনি ঠিক করে বলুন, আপনি কি জন্য এসেছেন, আপনার মনের উদ্দেশ্য প্রকাশ করে বলুন, আমি নিশ্চয়ই আপনার সমস্ত আশা পূরণ করব। বলুন কি চান? বিশ্বামিত্র মুনি বললেন, মহারাজ, আমি বড় বিপদগ্রস্ত, আমি যে খুব বিপদে পড়েছি, আমার যে আশ্রম লণ্ডভণ্ড হয়ে যায়, সমস্ত যজ্ঞের বস্তু যে নষ্ট হয়ে গেছে, সে কি আমার রাজত্বে এত বড় অনাচার, এত বড় অনাচার সৃষ্টি কে করেছে? রাক্ষসের দল, রাক্ষসের দল। হ্যাঁ, তাই তাদের বধ করার জন্য আমি আপনার কাছে একটা বস্তু ভিক্ষা চাই, আপনি কি দেবেন ভিক্ষা? এমন কি বস্তু আছে যা ভিক্ষা দিলে ওই রাক্ষসের ধ্বংস হবে? দশরথ রাজার কথা শুনে বিশ্বামিত্র মুনি বললেন, মহারাজ, এই বংশে জন্ম নিয়েছি ভগবান রামচন্দ্র, তার মতো বড় বীর তো আর কেউ নেই জগতে, তাই ওই তারকা রাক্ষসীকে বধ করার জন্যে আমি আপনার পুত্র রামচন্দ্র এবং লক্ষণকে ভিক্ষা রূপে চাই। দুটি কর পেতে বললেন, আমাকে ভিক্ষা দিন, আমি আপনার ওই পুত্রদ্বয়কে ভিক্ষা চাই। দশরথ রাজা পুত্র যে অন্ধ এ কথা শুনে বলছে, না না, ওই তারকা রাক্ষসীকে বধ করার জন্য আমার এই দুধের পুত্র রামচন্দ্রকে আমি দিতে পারবো না, আমি অন্য কিছু নিন, আমি আমি আপনাকে অনেক অনেক সৈন্য দান করছি, আপনি তাদের নিয়ে যান, অন্য কাউকে প্রার্থনা করুন। বিশ্বামিত্র মুনি বললেন, ওই রাক্ষসীকে বধ করতে গেলে প্রভু রামচন্দ্র ছাড়া আর যে কেউ পারবে না। এ কথা যখন শুনেছি দশরথ রাজা যে বড় দয়ালু, বিশ্বামিত্রের মুনির নয়নে জল দেখি বললেন, বেশ, আমার পুত্র পেয়ে যদি আপনি সন্তুষ্ট হন, তবে একটা কথা, আমি আমার যেমন পুত্রকে আপনার হাতে আমি দেব, আপনি কথা দিন তেমন পুত্র আমার কোলে আবার আপনি ফিরিয়ে এনে দেবেন। বিশ্বামিত্র মুনি বললেন, কথা দিলাম, আপনার পুত্রকে আমি আবার নিজেও করে করে আপনার আঙিনায় আমি দিয়ে যাব। বিশ্বামিত্র মুনি এইবার রামচন্দ্র এবং লক্ষণকে সঙ্গে করে নিয়ে
ওই রাক্ষসী তারকাকে বধ করার জন্য বনের মাঝে গমন করেছে। কেমন ভাবে? তারকা রাক্ষসী বধিবারে প্রভু বিশ্বামিত্র মুনি শনি বনেতে গমন করিলা এখনো অনুজ লক্ষণ শনি তারকা রাক্ষসী বধিবারে প্রভু বিশ্বামিত্র মুনি শনি বনেতে গমন করিলা এখনো অনুজ লক্ষণ শনি আজ বনের মাঝে গমন করিল ভাই লক্ষণ কি সঙ্গে করি বনের মাঝে গমন করিল রাক্ষসীকে বধিবা ভাই লক্ষণকে সঙ্গে নিয়ে এবং বিশ্বামিত্র মুনিকে সঙ্গে নিয়ে বনের মধ্যে যখন তারকা রাক্ষসীকে বধ করবার জন্য প্রভু চলেছে, প্রভু রামচন্দ্রের রূপ দর্শন করে বিশ্বামিত্র মুনি আপন মনে বলছে, আমার জীবন যৌবন ধন্য, আজ আমি প্রভুর সঙ্গ পেলাম, আজ আমি ধন্য হয়ে গেলাম। প্রভু বলো মুনিবর, আমরা এখন কি করব? ওই যে দূরে দেখা যায়, ওই যে আমার আশ্রম, আর ওরই নিকটেই তারকা রাক্ষসী রয়েছে, ওকে তোমায় বধ করতে হবে। তবে হ্যাঁ প্রভু, ওই রাক্ষসী বড় মায়াবিনী, ও অনেক মায়া জানে, ও যে কখন কোথায় লুকিয়ে থাকে বোঝা বড় মুশকিল। অন্তর্যামী ভগবান অন্তরে জানতে পেরে বললেন, বিশ্বামিত্র ও আর কতটুকু ছলনা জানে, আমি যদি মনে করি এই ত্রিভুবনের যেখানে ও লুকিয়ে থাকবে সেখান থেকে আমি ওকে খুঁজে এনে আমি ওকে হত্যা করতে পারি। লক্ষণ দাদা, বলো দাদা আমি কি করব? লক্ষণ আগে তুমি দেখো পারো কি না, তারপর আমি দেখব। লক্ষণ বলছে, দাদা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়, আমি কি করে পারব? আমি যে তোমার ছাড়া নই, তোমার শক্তিতেই যে আমার শক্তি। লক্ষণ, তবে চল ভাই, দুজনে একসাথে সম্মিলিত ভাবি আজ আমরা তারকা রাক্ষসীকে বধ করব। এই বলে প্রভু রামচন্দ্র ছলনার আশ্রয় করে রাক্ষসীকে বধ করবার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে দেখছি কেমন ভাবে বধ করা যায়। বিশ্বামিত্র মুনি দেখলেন যেখানে প্রভু দাঁড়িয়ে, এ তার অন্য কেউ নয় গো, ইনি হলেন জগতের কর্তা ভগবান নারায়ণ। প্রভু রামচন্দ্র এইবার তার বাল্যলীলায় তারকা রাক্ষসীকে বিশ্বামিত্র মুনির দুর্দশা দেখেই ওই বনের মাঝে তাকে বধ করলে। বধ করে প্রভু আমার অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে নৃত্য করতে করতে এসে সরোজী নদীর তীরে দাঁড়িয়েছে। সরোজী নদীর তীরে দাঁড়িয়ে বলছি, মুনিবর এই যে নদী, আমরা কেমন করে পার হব? এই নদী পার হওয়ার মতন তো আমাদের কোনো উপায় নেই, তবে কি নদী কিনারে আমাদের বসে থাকতে হবে? না না প্রভু, ওই দেখো দূরে কে যেন একটি তরি নিয়ে দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বললেন, কে দাঁড়িয়ে আছে তরি নিয়ে? বিশ্বামিত্র বললেন, ও আর অন্য কেউ না, ও হচ্ছে তোমারই ভক্ত প্রভু মাধব, জীর্ণ শীর্ণ কাঠের তরিটি নিয়েই দাঁড়িয়ে আছে। মাধব দেখো তরি খানি নিয়ে দাঁড়ায়ে, মাধব দেখো তরিখানি নিয়ে দাঁড়ায়ে, কৃপা করে চরণ দিয়ে দাও তরায়ে, কৃপা করে চরণ দিয়ে দাও তরায়ে, একবার তরায়ে দাও গো,
রামচন্দ্র বিশ্বামিত্রের কথা শুনে বললেন, এ কি মাধব দাঁড়িয়ে আছে কাঠের তরি নিয়ে, আমি চরণ দিলেই উদ্ধার পাবে? হ্যাঁ প্রভু হ্যাঁ, তুমি বিলম্ব করো না, তুমি যদি পারো তোমার ওই চরণ তরি দিয়েই একবার তুমি ওকে তরিয়ে দাও। তুমি তো জানো প্রভু, তোমার চরণ তরিতে যদি কোনো ভক্ত না একবার স্থান পায় সে কোনোদিন অপরাধ থেকে মুক্ত পায় না। চলো চলো প্রভু চলো, মাধবজি বড় দুঃখী, তুমি ওর ওই কাঠের তরিতে একবার চরণ রাখো। বিশ্বামিত্র মুনি আগে আগে চলেছে, প্রভু রামচন্দ্র লক্ষণকে নিয়ে পিছনে। যেই সরজী নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছি, মাধব বিশ্বামিত্র মুনিকে দর্শন করে বলছে, এই যে আবার এসেছো কেন, আমি কিন্তু তোমাকে পার করে দেব না। কেন রে মাধব, আমাকে তুই পার করে দিবি না কেন? তুমি রোজ পার হও আর আমাকে পারের করি দাও না, আজ তাই আমি ঠিক করেছি তোমাকে আমি পার করবই না। ওরে আমি যে এতদিন তোকে করি দিইনি, কেন দিইনি আজ বুঝতে পারবি। আজ তুই আমাদের নৌকায় তোল। না না না, তা হবে না, আগে করি দাও তারপরে নৌকায় তুলব। মাধব তুই ভুল করছিস, তুই আজকে যাকে নৌকায় তুলবি তোর যে আর ভবপরের চিন্তা থাকবে না। তুই যদি ওর চরণতরিতে একবার স্থান পেয়ে যাস, তোর ওই ভবপরে যাওয়ার জন্য এতদিনের যে পার্থিব জগতের করি সঞ্চয় করেছিস একুড়ির কোনো মূল্য থাকবে না। তুই বিলম্ব করিস না মাধব, তুই বিলম্ব করিস না, তরা করে তুই তুই ওই চরণতরিতে একবার নিজেকে সঁপে দে। কেন কেন বৃদ্ধ ঠাকুর, উনি কে পেছনে তুই বুঝবি না? তুই বুঝবি না রে মাধব, আগে তোর তরিতে ওকে নিয়ে বসা, চরণখানি নয়ন জলে থৌত করে দে, তবেই বুঝতে পারবি উনি কে। মাধব আর বিলম্ব না করে প্রভু রামচন্দ্রে সেই বালক বেশী রূপকে দর্শন করে ছুটে গিয়ে বালক বেশী ভগবানকে কোলে করে নিয়েছে, সেই কাঠের জীর্ণ তরিতে বসিয়েছে। এসো এসো তুমি বসো, যেই চরণ দিয়েছে মাধব জানতে পারল না যে সে কাকে নিয়ে তরিতে তুলেছে। ভগবান রামচন্দ্র যখন তরিতে বসেছে, লক্ষণ বসেছে, অন্যদিকে বসেছে বিশ্বামিত্র মুনি, আর সেই তরির হালটি ধরেছে কে? হাল ধরে বসেছে এইবার মাধব। মাধব এবার হালটি ধরেই বাইতে শুরু করেছে সরজ নদীতে। কিভাবে গো? মাধব একবার রামচন্দ্রের নয়ন পানে, একবার বিশ্বামিত্র পানে, আবার একবার লক্ষণের পানে তাকাচ্ছি। যতই দেখছি ততই যেন পিপাসা মিটছে না। ধীরে ধীরে যখন তরিখানি ঘাটে গিয়ে পৌঁছল, প্রভু রামচন্দ্র যেই তীরে উঠে দাঁড়ালেন, হঠাৎ মাধব চিৎকার করে উঠল, ও ঠাকুর ও ঠাকুর এই দেখো আমার নৌকায় মনে হয় আগুন টাগুন লেগে গেছে, কেমন আগুনের মতন রং হয়েছে দেখেছ, এই দেখো কেমন চকচক করে উঠছে, মনে হচ্ছে যেন নদীর মধ্যে আমার নৌকাটা জ্বলছে। বিশ্বামিত্র মৃদু হেসে বললেন, কি হলো তো, এইবার বুঝেছিস তো, যার চরণতরী আজ পড়েছি তোর নৌকায় সে অন্য কেউ নয়
কে গো ঠাকুর বলো না, ওরে ওরে পাগল, এখনো চিনলি না এই যে পাড়ের কর্তা, আজ তোকে পার করে দিয়ে গেল, তোর কাঠের জীর্ণ তরি আজ সোনা হয়েছে, তুই উদ্ধার হয়ে গেলি মাধব, যা যা তুই ঘরে ফিরে যা, প্রভু রামচন্দ্র এইবার লক্ষণকে সঙ্গে নিয়ে, বিশ্বামিত্র মুনিকে সঙ্গে নিয়ে আশ্রমের দিকে ফিরছে। এমন সময় বিশ্বামিত্র মুনি বলে উঠলেন, প্রভু তোমার কি মনে পড়ে সেই অভাগিনীর কথা? কার কথা? বিশ্বামিত্র বলে, শোনো রামচন্দ্র, ঠাকুর দেখো সামনে দেখছ অভাগিনী পড়ে আছে, ও এই বুঝি সেই সতী অহল্যা? হ্যাঁ প্রভু, হ্যাঁ দিবানিশি তোমার জন্য কাঁদছি, নয়ন জলে ভেসে যাচ্ছে এই বনস্থল, তুমি কৃপা করে উদ্ধার করো, দাও তোমার ওই চরণখানি। প্রভু রামচন্দ্র কি করলেন, ভক্তের বাসনা পূরণের জন্য বিলম্ব না করি সেই পাষাণের উপরে পদ রাখবে বলি লক্ষণকে নয়ন ইঙ্গিত করলেন। লক্ষণ, ওই দেখ আমার ভক্ত পড়ে আছে, আমি কেউ কি উদ্ধার না করে পারি? প্রভু রামচন্দ্র কি করলেন গো, বিলম্ব না করে ছুটে গিয়ে অহল্যা পাষাণ হয়ে যেখানে পড়ে আছে সেইখানে গিয়ে অহল্যার বুকের উপরে চরণখানি রেখেছে। যেই চরণখানি রেখেছে, চরণ রাখার সাথে সাথে পাষাণই মানবী হয়ে দাঁড়িয়েছে, মানবী হয়ে দাঁড়িয়ে ছুটে গিয়ে চরণ তলে পড়ে বলছে, প্রভু প্রভু, এতদিন আমি তোমার জন্য পড়েছিলাম, আজ তোমার চরণ স্পর্শে আমি উদ্ধার পেয়ে গেলাম, হে প্রভু রামচন্দ্র, কথা দাও, কথা দাও প্রভু, এই অভাগিনীর কথা তুমি কোনো দিন ভুলবে না, নয়ন জলে চরণ ধৌত করে দিয়ে মন পুষ্প নিবেদন করে প্রভু রামচন্দ্রের চরণে অহল্যা প্রণাম জানালো। চরণ পরশে অহল্যা মানবী হইল, চরণ পরশে অহল্যা মানবী হইল, প্রভু রামচন্দ্রের চরণ স্পর্শে মুক্তি পেয়ে পুত্র সদানন্দের সাধনায় এইবার মাকে সঙ্গে নিয়ে যখন এসে স্বামীর সম্মুখে দাঁড়িয়েছি, গৌতম মুনি এবার সাদরে পুত্র এবং স্ত্রীকে গ্রহণ করে বলছি, আমি ধন্য অহল্যা, তোমার মতন সতীকে পেয়ে আজ আমি ধন্য,
তাই আজ জগতের বুকে ভক্তির মহিমা এবং সতীর সতীত্ব এইখানে প্রমাণ হয়ে গেল।